হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক। জিকা স্পেশাল যে আমাদের ক্লাসটা চলছিল, সিরিজটা চলছে, তার নেটওয়ার্কিং সাবজেক্টের আজকে হচ্ছে লেকচার 4। তার মধ্যে টপিক হচ্ছে সুইচ। খুব ছোট ছোট আমি ভিডিও নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? বেশি সময় নষ্ট করব না। এর আগে নেটওয়ার্কিং কী ফুল ডিসকাস করেছি, কত রকমের ডিভাইস হয়, সেই সিরিজের প্লেলিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নাও। এর আগে হাব নিয়ে ডিসকাস করেছি, হাবটা না দেখে থাকলে সুইচ একটু বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে সুইচ জিনিসটা কী। সুইচ হচ্ছে কী করে, মাল্টিপল নোডস যেটা থাকে বা মাল্টিপল ক্লায়েন্ট কম্পিউটার যেগুলো থাকে সেগুলোকে এক জায়গায় যুক্ত করে। সেটা হাবও করতো, ঠিক কথা, কিন্তু হাবের থেকে এটা বেশি ইন্টেলিজেন্ট। কীভাবে, দেখো দেখো, প্রথমে যেটা বললাম, কানেক্ট মাল্টিপল ডিভাইস ইন দিস নেটওয়ার্ক, ডায়াগ্রামটা দেখো। এটা হচ্ছে সুইচ ডিভাইস। সুইচ ডিভাইসের সাথে এখানে চারটে কী আছে, নোড আছে বা ক্লায়েন্ট কম্পিউটার আছে, 1, 2, 3, 4, সেটাই আমি বলা হচ্ছে। দেন ইউজ টু সেন্ড প্রাইভেট মেসেজ, যেটা আমরা হাবের ক্ষেত্রে কি জানতাম, হাবের ক্ষেত্রে জেনেছিলাম যে সাপোজ নোড 1 যদি কোনো ডেটা সেন্ড করে তাহলে সেটা হাব রিসিভ করতো। প্রথমে রিসিভ করার পর কী করতো, বাকি যে নোডগুলো আছে 3, 2, 4 এদেরকেও শেয়ার করে দিত, মানে মেসেজটা ব্রডকাস্ট করে দিত, পাবলিক ছিল, কোনো সিকিউরিটি ছিল না। কিন্তু সুইচের ক্ষেত্রে কী থাকবে, ইউজ টু সেন্ড প্রাইভেট মেসেজ, মানে এখানে ইচ্ছে করলে কম্পিউটার 1 কম্পিউটার 4কে প্রাইভেটলি মেসেজ সেন্ড করতে পারবে বা ডেটা শেয়ার করতে পারবে। দ্বিতীয় থার্ড পয়েন্ট ইজ ডিভাইস আর কানেক্টেড উইথ ম্যাক অ্যাড্রেস। এই যে আমি বললাম এক্ষুনি প্রাইভেটলি ডেটাটা শেয়ার করতে পারবে, সেটা কিসের মাধ্যমে, প্রত্যেকটা কম্পিউটারের নিজস্ব ম্যাক অ্যাড্রেস থাকে, সেই ম্যাক অ্যাড্রেসকে রেক্টিফাই করবে কে, সুইচ রেক্টিফাই করবে। 1, 2, 4কে পাঠাতে চাইছে সেটা রেক্টিফাই সুইচ করবে, এবং সুইচ কী করবে, প্রাইভেটলি জাস্ট 4কে ডেটাটা শেয়ার করে দেবে, 3 এবং 2 সেখানে কোনো টের পাবে না। এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ আমাদের সুইচের। তো ডায়াগ্রামটা এখানে দেখে বুঝতেই পারছো যে এখানে দুটো পোর্ট আছে, এখানেও দুটো পোর্ট আছে, এই দুটো 1, 2, এই দুটো হচ্ছে 3, 4। এরকম সুইচের একাধিক পোর্ট বলে সুইচ হয়, সেটা নিয়ে কোনো আমাদের ডাউট নেই। দেখো নোট এখানে কী লিখেছে, মোর ইন্টেলিজেন্ট দ্যান হাব। মোর ইন্টেলিজেন্ট কথাটা এখানে সেই কারণেই বলা হচ্ছে, কারণ হাব কী করতো, ডেটাটা ব্রডকাস্ট করতো, ঠিক আছে, কোনো পাবলিক মানে প্রাইভেট থাকতো না, পুরোটাই ব্যাপারটা পাবলিক থাকতো। এবার চলে আসছি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের দিকে। অ্যাডভান্টেজে কী বলছে, ইউজ টু ইউনিকাস্ট দ্য মেসেজ, এখনই বললাম হাব কী করতো, ব্রডকাস্ট করতো, আর এখানে সুইচ কী করছে, ইউনিকাস্ট করছে। ইউনিকাস্ট মানে ডেটাটা রিসিভ করছে, ডেটাটা কোন ম্যাক অ্যাড্রেসে যেতে চাইছে সেই ম্যাক অ্যাড্রেসে পুট করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের সুইচের কাজ। মোর সিকিওর, কেন সিকিওর, ডেটাটা প্রাইভেট রাখছে, একই জিনিস রিপিট হচ্ছে। ফুল ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড মানে কি, হাব কি ছিল, হাব ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কী হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গা কমিউনিকেশনের দুটো পাথ থাকে, ঠিক আছে। আর হাব ডুপ্লেক্সে যতক্ষণ এখানে একজন আছে এখানে আরেকজন আছে, এ যতক্ষণ একে সেন্ড করবে ততক্ষণ এটাকে রিসিভ যতক্ষণ না করবে আর দ্বিতীয়ভাবে রিপ্লাই দিতে পারবে না, কারণ একটাই ওয়ে থাকে। ফুল ডুপ্লেক্সে দুটো ওয়ে থাকে, মানে এদিকে 1 এদিকে সেন্ড করছে, 2ও সেন্ড করতে পারে, একই সাথে 1 1কে 4 কিছু ডেটা সেন্ড করছে, 1 রিসিভ করতে পারে, ঠিক আছে। মানে কমিউনিকেশন যেমন হয় ঠিক তেমন করতে পারে। এবার প্রত্যেকটা ডিভাইসের যেমন অ্যাডভান্টেজ থাকে তেমন ডিসঅ্যাডভান্টেজও থাকে। এখানে ডিসঅ্যাডভান্টেজ কী দেখা যাচ্ছে, দেখো, ফুল নেটওয়ার্ক উইল বি ফেইলড ইফ দ্য সুইচ ইজ ফেইলড, যদি ডিভাইসটা কোনো রকমভাবে ফেল হয়ে যায় তাহলে পুরোপুরি কানেকশনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা যে কোনো নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে কিন্তু সেম হয়ে থাকে। নেক্সট হচ্ছে মোর এক্সপেন্সিভ, অবশ্যই এটা একটু তো দাম বেশি হবে, কারণ তোমার ডেটাকে যত বেশি সিকিউরিটি দেবে, তুমি দেখো তুমি কোনো কিছুর ক্ষেত্রে যত বেশি সিকিউরিটি চাইবে তত তোমার কস্ট বেশি পড়বে। যেমন তুমি ধরো দুটো কনস্টেবল রাখছো, তাহলে তোমার কস্ট কম পড়বে। এবার তুমি বলবে না আমি সেন্ট্রালের ফোর্স রাখতে চাই, তাহলে আরও বেশি। এবার বলবে না আমি স্পেজি কমান্ডো রাখতে চাই, তাহলে আরও বেশি। যেমন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এদের যে সিকিউরিটিগুলো থাকে এতে বেশি খরচ হয়, সেই তুলনায় একটা বিধায়কের সিকিউরিটিতে তেমন কিছু খরচ হয় না, একটা কাউন্সিলারের কোনো সিকিউরিটি থাকে না। যাই হোক, তো এটাই বোঝানো হচ্ছে। ডিফিকাল্ট টু সেট আপ, যেহেতু এটা ম্যাক অ্যাড্রেস ওয়াইজ নিজেদের মধ্যে ডেটা শেয়ার করে, সেই হিসাবে যে ম্যাক অ্যাড্রেসের সেট আপটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া এটা করা খুব মুশকিল আছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে এই পয়েন্টটা, ডিফিকাল্ট টু সেট আপ। তো এই হচ্ছে সুইচ। তো আনাদার ডিভাইস নিয়ে পরের ভিডিও আসবে, শর্ট শর্ট ভিডিও বানাচ্ছি। ফলো বেদান্তিক ফর মোর আপডেটস।